আরেকটা কথা বলছি, আরেকটা হাদিস। এতগুলো মানুষ আপনারা বসে আছেন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আমরা প্রত্যেকেই জান্নাতের আশা করি, ঠিক না বেটি? আচ্ছা, জান্নাত কার আশা করি? মারাত্মক প্রশ্ন। আমরা সকলে জান্নাতের আশা করি, জান্নাত কার আশা করি? আল্লাহ নবী বলছেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফা। জান্নাত পাঁচ শ্রেণীর মানুষের জন্য আশা করে। এক নম্বর, তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর, ওয়া হাফিজিল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন, লজ্জাস্থানকে হেফাজত করুন। তিন নম্বর, অমুতিমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। চার নম্বর, অমুকসিলোরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। পাঁচ নম্বর, অমান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে ওই লোকটার জন্য জান্নাত আশা করে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বলছি, আমরা যে দোয়াটা চাই, আখিরি একটা মোনাজাত হবে তো বাবা, হ্যাঁ আখিরি দোয়া তো হবে একটা। আচ্ছা, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না কি করে বুঝবেন? আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী বলছেন, ইন্না দুআ মাউকুফুম বাইনা সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইয়ুন হাত্তা তুসাল্লি আলা নাবিকা। এর বাংলা অর্থ কি? আল্লাহ নবী বলছেন, তোমরা যে দোয়া চাও, ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে, ওই দোয়াটি উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। হাত্তা তুসাল্লি আলা নাবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। অতএব নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমি একবার দরুদ শরীফ পাঠ করিয়েছি, তাই না বাপেরা? কোরআনের আয়াত দিলাম, হাদিসও দিলাম, আরো বহু অসংখ্য হাদিস আছে। একটা ছোট্ট কৌল বলছি, চার ইমাম আছে জানেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বাল। চার ইমামের এক ইমাম, নাম হলো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন, তার ছাত্র স্বপ্নের মাধ্যমে দেখছেন, স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি কবরে কেমন আছেন? তো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি কবরে খুব ভালো আছি, কবর আমার সঙ্গে খুব ভালো আচরণ করছে। তখন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির ছাত্র তিনি বললেন, হুজুর পৃথিবীতে কি এমন কাজ করেছিলেন যার কারণে কবর আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে? উনি বললেন, আমি পৃথিবীতে ফরজ আমল যতটুকু পেরেছি করেছি, সুন্নত আমল যতটুকু পেরেছি করেছি, নফল ইবাদত যতটুকু পেরেছি করেছি, তবে একটা ইবাদত বেশি করতাম, ছাড়তাম না, কি? প্রতিদিন রাতে ঘুমানোর আগে, প্রতিদিন রাতে ঘুমানোর আগে অজু করে আমার রসুলের উপরে 100 বার করে দরুদ শরীফ পাঠ করে ঘুমাতাম। কি বুঝলেন? চলো, দীন ও মিলা, ঈমান ও মিলা, পড়নে কে লিয়ে কুরআন ও মিলা, জো কুছ দেনে কা থা সব কুছ দিলওয়া দিয়া কমলি ওয়ালে নে, কালিমা তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কালিমা তৈয়বা পড়লেন, এটাকে অনেক জায়গাতে অনেক শ্রেণীর মানুষ তারা বলে জিকির, ঠিক না বেটি? আর এটা সত্যি জিকির, প্রমাণ দিয়ে দিচ্ছি। কিন্তু আমরা জিকির মানে বুঝি যে লা ইলাহা ইল্লাল্লাহ বারে 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 বলার নাম জিকির। কিন্তু না বাপেরা,
শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বারে বারে বলার নাম জিকির নয়। জিকির শব্দের অনেকগুলো অর্থ হয়, অনেকগুলো অর্থ হয়। একটা শব্দের কতগুলো অর্থ হয় দেখুন। এক নাম্বার, জিকির মানে হলো কোরআন। সুবহানাল্লাহ বলা যাবে না? জিকির মানে কি বললাম? কোরআন। দলিল পবিত্র কোরআন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পবিত্র কোরআন 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা হিজর আয়াত নম্বর 9 আল কোরআন। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাযিল করেছি, আই কোরআন নাযিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর ওই জিকিরকে হিফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। তার মানে এই কোরআনকে হিফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয় বাবা, জিকির মানে হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা দ্বিতীয় মানে জিকিরের, জিকির মানে হলো উপদেশ। কি বললাম? উপদেশ। দলিল কোরআনে আছে, ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু উইদ। পবিত্র কোরআন 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের 45 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ফাযাক্কির, নবী মানুষকে উপদেশ দান করো। কিসের মাধ্যমে উপদেশ দেবে? বিল কোরআন, কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দান করবে। এখানে জিকির মানে উপদেশ। কটা মানে হলো? কটা? দুটা। তৃতীয় মানে জিকির মানে হলো স্মরণ করা বা মনে করা। কি বললাম? স্মরণ করা বা মনে করা। দলিল কোরআন, ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু। দুই নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 152 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদের স্মরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা মানে হলো? তিনটা। জিকির মানে হলো নামাজ। কি বললাম? নামাজ। দলিল কোরআনে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমআ আয়াত নম্বর 9 রুকু নম্বর 2 আল কোরআন। আল্লাহ পাক বলছেন হে ইমানদার বান্দাগণ, জুমার দিনে আজান দিয়ে যখন তোমাকে আহ্বান করা হবে ফাসআউ ইলা যিকরিল্লাহ আই ইলা সালাত, ছুটে চলে এসো আল্লাহ জিকিরের দিকে। তার মানে ছুটে চলে এসো নামাজের দিকে। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয় বাবা, জিকির মানে হলো নামাজ। জোরে বলো। কটা মানে বেরোলো? কটা? চারটা। পাঁচ নাম্বার মানে জিকির মানে হলো ভয় করা। কি বললাম? ভয় করা। দলিল কোরআনে আল্লাহ বলছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমার 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে ফানতাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে, অবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহর করুণা অন্বেষণ করবে, মানে হালাল ইনকাম করবে, হারাম ইনকাম নয়, হালাল ইনকাম করবে। আর কি করবে? ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে, বেশি বেশি করে ভয় করবে। কিরকম ভয় করবেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনি একজন মুদিখানার দোকানদার। কি মুদিখানাকে আপনারা কি বলেন? মুদিখানা মানে চাল ডাল বিক্রি হয়। আপনি একজন মুদিখানার দোকানদার, আপনাকে এক ব্যক্তি বলে গেল এই আমি একটু বাজারে যাচ্ছি, 5 কিলো চাল, 2 কিলো ডাল, 3 কিলো আলু, 1 কিলো তেল মেপে রাখবি। আপনি করলেন কি? ও তো নেই। আপনি করলেন কি? 5 কিলো চালের জায়গায় 4 কিলো 900 গ্রাম চাল দিলেন, 5 কিলো দাম নিলেন, ওজনে 100 গ্রাম কম দিলেন। আল্লাহ বলছে ও নেই মানে আমি আল্লাহ ওর পক্ষে হাজির আছি। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাউফুন। খবরদার, ওজনে যারা কম দেয় তাদের প্রতি জাহান্নাম। এবার আসছে বাপেরা, তাহলে এখানে জিকির মানে হলো ভয় করা। কটা মানে হলো? পাঁচটা। ছ নাম্বার মানে দেখুন, জিকির মানে হলো গবেষণা করা, চিন্তা ভাবনা করা। দলিল কোরআন,
الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض চার নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরা নাম সূরা আল ইমরানের 191 নম্বর আয়াত আল্লাহ বলেন যারা আমাকে দাঁড়িয়ে বসে শুয়ে শরণ করে আপনারা অনেকে দাঁড়িয়ে নামাজ পড়েন না অনেকে বসে নামাজ পড়ে না অনেকে বসতেও পারে না দাঁড়াতেও পারে না শুয়ে শুয়েও নামাজ পড়তে হয় নামাজ কারোর জন্য মাপ নাই আল্লাহ বললেন যারা আমাকে দাঁড়িয়ে বসে শুয়ে শরণ করে আর কি করে ওয়ায়াতাফাক্কারুনা ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের সৃষ্টি সম্পর্কে আমি কিভাবে আসমানকে তৈরি করেছি গ্যালাক্সি নীহারিকা চন্দ্র নক্ষত্র মানে কি বলবো সূর্য তৈরি করেছি পাহাড় পর্বত মালভূমি সমভূমি নদী নালা গাছপালা কিভাবে তৈরি করেছি এই সৃষ্টি জগৎ নিয়ে যারা চিন্তা ভাবনা করে গবেষণা করে এখানে জিকির মানে হলো গবেষণা করা চিন্তা ভাবনা করা কটা মানে হলো ছটা জিকিরের আরেকটা মানে হচ্ছে জিকির মানে হলো আইন কানুন কি বললাম আইন কানুন अकॉर्डिंग टू इस्लामिक लॉ नॉट ओनली अकॉर्डिंग टू इंडियन लॉ अकॉर्डिंग टू इस्लामिक लॉ দলিল কোরআন ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা তোহার 124 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নিবি যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নিবি এই পৃথিবীতে একটা দিন তোকে শান্তিতে থাকতে দেব না টেনশনে টেনশনে জীবন যাপন করাবো হয় তোর বইয়ের টেনশন দেব নয় তোর শরীরের টেনশন দেব নয় তোর জায়গা জমির টেনশন দেব নয় তোর ব্যবসা বাণিজ্যের টেনশন দেব টেনশনে টেনশনে তোর জীবন যাপন করাবো আর যদি আমার হুকুমগুলো ঠিক ঠিক পালন করিস তাহলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে ব্যক্তি আল্লাহর হয় আমি আল্লাহ তার হয়ে যাই জোরে বল একটা শব্দের কতগুলো মানে বেরলো মনে রাখবেন একটা জিনিস এটা বিশ্বনাথপুর বিশ্বনাথপুরের মানুষদেরকে বলে যাচ্ছি নারী এবং পুরুষদেরকে বলে যাচ্ছি মনে রাখবেন মাইক পেলাম মানে কিছু বলার নাম বক্তা নয় মাইক পেলাম মানে কিছু বলার নাম বক্তা নয় তিনটি জিনিস কোনোদিন ব্যাকে আসে না কয়টা তিনটা একদম মাপ ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা কোনোদিন আর ব্যাকে আসে না দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন আসে না তিন নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না ছোট্ট একটা এক্সাম্পল পেশ করছি একটু ধৈর্যের পরিচয় দিই এজন্য আপনাদেরকে বললাম জিকিরের অনেকগুলো অর্থ হলো এবার আসছি লাস্ট কথা আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাত সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ আফজালু তেলাওয়াতু তেলাওয়াতুল কোরআন সবথেকে উত্তম তেলাওয়াত হলো কি কোরআন তেলাওয়াত আজকে আমি কোরআন নিয়ে বসেছি কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত তাফসীর আপনাদের কাছে হবে আপনাদের হাতে দু আড়াই ঘন্টা সময় হবে ইনশাআল্লাহ আপনারা কষ্ট করে এসেছেন আপনাদের আশাটা যাতে বেকার না হয় সেই চেষ্টা আমি ইনশাআল্লাহ করব আল্লাহ করাবে আফজালু তেলাওয়াতু তেলাওয়াতুল কোরআন সবথেকে উত্তম তেলাওয়াত হলো কোরআন তেলাওয়াত আফজালু যিকির সবথেকে উত্তম যিকির হলো কথাবার্তা হলো আকাশের নিচে জমিনের উপরে কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জন্য আফজালু যিকির বলা হচ্ছে সবথেকে উত্তম কথাবার্তা তাই আপনাদের কাছে আলোচনা শুরুতেই কথাগুলো একটু বলে নিলাম এবারে আসছি মুহাম্মাদুন বাশারুন কি বললাম মুহাম্মাদুন বাশার শব্দের অর্থ হলো মানুষ তো মুহাম্মাদুন বাশারুন এর অর্থ কি দাঁড়ালো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একজন মানুষ নবী মানুষ ছিলেন তবে হ্যাঁ লাইসা কাল বাশারি আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না আমাদের চাল চলন কথাবার্তা ওঠা বসা ভদ্রতা নম্রতা চরিত্র দানশীলতা বদান্যতা সহনশীলতা দৈহিক গঠন চরিত্র আর নবীর চাল চলন কথাবার্তা ওঠা বসা দৈহিক গঠন বিটুইন ফার ডিফারেন্স অনেক পার্থক্য
জাস্ট ফর एग्जांपल বোঝার জন্য কয়েক কোটা एग्जांपल পেশ করছি এক নাম্বার ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল আমাদের জন্য হারাম কি বললাম নবীর জন্য হালাল আমাদের জন্য হারাম দলিলটা দি উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম আমি কি বোঝাতে পারছি আপনাদের ওয়াজ মানে চিল্লা চিৎকার চেঁচামেচির নাম নয় বাবা ওয়াজ মানে হচ্ছে একটু বুঝে নাও ধর্মটা কি একটু বুঝে নি দ্বিতীয় एग्जांपल দিচ্ছি ইসলামে আছে নবীর জন্য যত খুশি তত আমাদের জন্য যত খুশি তত নয় অর্থাৎ নবীর জন্য সীমাহীন আমাদের জন্য সীমাবদ্ধ উদাহরণটা দিচ্ছি ইসলামে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে চারটা কয়টা চারটা দলিল কোথায় কোরআন চার নম্বর পারা ১৬ নম্বর পৃষ্ঠা ৬ নম্বর লাইন সূরার নাম সূরা নিসা ৩ নম্বর আয়াত আল্লাহ বলছেন এতিমদের মধ্য থেকে পছন্দ মতো ২ ৩ অথবা ৪টে বিয়ে করবে ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না তাহলে একটা বিবাহ করো পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আমি পড়েছি আমার জানা মতে কোন ধর্মগ্রন্থে বলা হয়নি একটা বিয়ে করো একমাত্র এই কোরআনে বলা হয়েছে একটা বিবাহ করো জোরে বলুন সুবহানাল্লাহ তবে কোরআনে কি দেওয়া আছে একটা লিমিট দেওয়া আছে শর্ত দেওয়া আছে যদি তুমি স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারো যদি তুমি স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারো তাহলে দুটো তিনটে চারটে পর্যন্ত করতে পারো এখন এই বর্তমান সময়ে এই আধুনিক বিজ্ঞানের যুগে দুই স্ত্রীর মাঝে ন্যায় বিচার করা খুব কঠিন খুব কঠিন ইট ইজ ভেরি ডিফিকাল্ট কন্ডিশন আরো যদি দুটো এমএ পাস মেয়ে হয় কপালে বজ্রাঘাত ঠিক না বেটি দুটো যদি এমএ পাস হয় হয়ে গেল ওর মাথা চুল উড়ে চলে যাবে স্বামী আল্লাহর নবী বলেছেন দুই স্ত্রীর মাঝে যদি ন্যায় বিচার করতে না পারে ওই স্বামীকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক পঙ্গু করে তুলবে পঙ্গু ভাষাটা বোঝে পঙ্গু পঙ্গু করে তুলবে খবরদার খুব সাবধান আসছি তাহলে আমরা বিবাহ করতে পারবো কটা সর্বাধিক চারটা চারের বেশি নয় কিন্তু আমার নবী কি করলেন আল্লাহর হুকুমে চারের অধিক বিবাহ করলেন ঠিক না বেটি তার দলিল কি কোরআন ২২ নম্বর পারা ৩ নম্বর পৃষ্ঠা ৯ নম্বর লাইন সূরার নাম সূরা আহজাব আল কোরআন আল্লাহ বলছেন ইউহাবাত নাফসাহা লিন্নবিগি ইন আরাদান নবিয়ু আন ইয়াসতানকিহাহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন আল্লাহ পাক বলছেন নবী তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে উৎসর্গ করে তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে তবে নবী খলিসাতাল লাকা নবী এটা তোমার জন্য খাস মিন দুনিল মুমিনিন মুমিনদের জন্য খাস নয় মুমিনদের এই চারটের বেশি নয় নবী তুমি যত খুশি তত বিয়ে করতে পারো কিন্তু মুমিনরা চারটের বেশি নয় তাহলে বোঝা গেল কি নবীর জন্য সীমাহীন আমাদের জন্য সীমাবদ্ধ আমার বক্তব্য বুঝতে পারছেন বাবা হ্যাঁ টান টন দিচ্ছে না বলে প্রবলেম হচ্ছে টেনে টেনে বললে ভালো হয় বাবা একটু দাঁড়াও মালটা একটু গরম হয়ে যাক টেনে টেনে ছিনে ছাড়াই দিচ্ছি চিন্তা নেই দু পাঁচ মিনিট দশ মিনিট যাক টান দেবো বাবা একটু টান দেবো টানের জায়গায় এলে টান দেবো এই জন্য আমি বলছি মুহাম্মাদুন বাশারুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একজন মানুষ লাইসা কাল বাশারি আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না ইয়াকুতুন হাজারুন ইয়াকুত একটা পাথর লাইসা কাল হাজারি সাধারণ পাথরের মতো পাথর নয় আপনারা হাতে আংটি ব্যবহার করেছেন আংটিতে পাথর থাকে থাকে না আর বালির ভিতরেও পাথর পাওয়া যায় ও পাথর ইও পাথর দুটো কিন্তু আসমান জমিন তফাৎ ঠিক না বেটি আবার দেখেন মাঠে ফসল ফলানোর জন্য আপনারা কি করেন ইউরিয়া বা সার ব্যবহার করে ইউরিয়া ইউরিয়া দেখেছেন তো আচ্ছা ইউরিয়া দেখেছেন আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন আচ্ছা দুধ থেকে দুটো দেখতে এক লাগে না দুটো খেয়ে দেখবে একটা খেলে মাল সারবে অপরটা খেলে মাল সরবে পার্থক্য এতটুকু এই জন্য আলোচনা শুরুতেই কথাগুলো একটু বলে নিলাম চলে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি দুই লাইন আরবি কবিতা একটু পড়ে ফেলুন বালা বালা উলা বেকামানিহি
কাশফান দজামে জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা ওয়াজ নসিহত করেছেন, আমি অদম গুনাহগার তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন শোনাবেন পড়াবেন আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা যুবক ভাইয়েরা স্নেহের কচি কচি বাচ্চারা মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র তাফসিরুল কোরআনের মাহফিলে শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন কিয়ামতের দিন মুসিবতের সময়ে। এ মাহফিলকে আমাদের সকলেরই নাজাতের ওসিলা বানায় দেবেন। রব্বুল আলামিন এই মাহফিল আয়োজন করার জন্য যে সমস্ত বাবাজিরা যুবক ভাইরা স্নেহের কচি কচি বাচ্চারা মা বোনেরা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, মাথার ঘামকে পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আল্লাহ এই মাহফিল আয়োজন করেছেন। আল্লাহ যারা যারা মেহনত করেছেন খাস করে আল্লাহ তাদের ইমানি জজবা বাড়িয়ে দিয়ে নামাজি মুত্তাকি বান্দা বানিয়ে দিন। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم انا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا حسنا وحلالا طيبا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صدر جلسة in the name of Allah the most merciful most beneficent peace be to Allah Lord of the world সুনাম ধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলে সভাপতি সাহেব আমন্ত্রিত উলামা হযরত দীন দরদি ইসলাম দরদি মুমিন মুত্তাকী মুসলমান সলিহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা আমার যুবক ভাইরা স্নেহের কচি কচি বাচ্চারা পর্দার অন্তরালে পর্দার সিনা ধার্মিকা স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম ও মুসলিম সমস্ত জাতির মানুষেরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য এ শোনার এ বসার এ বলার তৌফিক নায়েত করেছেন যে মহান আল্লাহ পাক সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফে শেষ হাদিস, আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তর একটা নিয়ত আছে, আমি অধম আব্দুল্লাহ গিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছে, আমারও অন্তর একটা নিয়ত আছে, আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না, সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? ইন্নাল্লাহা আলীমুম বিদাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদু বাইনি ও বাইনাকুম, আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আজকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিসের উপরে আলোচনা করব আজকে?
আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক বা কোনো হাই স্কুলে নবী দিবস হোক বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশনে, ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার ওয়ান হলো, আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি এই কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা সূরা নাম সূরা ইব্রাহিম আয়াত নম্বর 1 লাইন নম্বর 1 আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান্নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপর অবতীর্ণ করেছি ওই কোরআনের দ্বারা যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কোরআন কোনোদিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপর আলোচনা করবো ইনশাআল্লাহ। দুই নম্বর, প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে, আদব আছে, এই মজলিসের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরার নাম সূরা মুজাদালা আয়াত নম্বর 11 আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বীলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বীলা ইনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মাফহুমিয়াত তরজমাটা করছি বাবা, বিল লাফজ তরজমানা করে কি, হে ইমানদার বান্দা, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে, কারণ ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরার নাম সূরা মাইদা আয়াত নম্বর 91 আল কোরআন, ইন্নামা ইউরিদুস শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ ওয়ানি সালাত। আল্লাহ বলে, শয়তান কি চাই জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়ানি সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদের আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা আয়াত নম্বর 208 আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে বান্দার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না, ইন্নাহু লাকুম আদুউবুম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো মাই এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদের আমি একটু আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার মূল বিষয়বস্তুতে ঢুকছি।